জায়গায় তাদের লাশ ডেড বডি কি করে আনা হবে? ওরা বলছে আমরা প্লেনে করে ডেড বডি পাঠানোর ব্যবস্থা করছি। আমি তাদেরকে এটাও বলেছি যে এখানে খবর অনেকে এখনো নিখোঁজ আছে, আমাদেরকে তাড়াতাড়ি করে জানাতে হবে, আপনারা একটা হেল্পলাইন চালু করুন যেখানে এখানকার মানুষ জানতে পারে। তো বলছে না মোবাইলে তো চলছে, আমরা বাজে কথা আপনি জানেন না, ফালতু কথা বলছে, আমার মোবাইল টোবাইল কিন্তু চলছে না। তো কেন্দ্র সরকার কাশ্মীর নিয়ে তাদের কৃতিত্ব জাহির করবার চেষ্টা করছে, জঙ্গি কেন্দ্রের কৃতিত্ব জাহিরকরণকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, মাঝখান থেকে যান যাচ্ছে আমাদের জেলার এই সমস্ত গরিব মানুষদের। তাই কেন্দ্র সরকারের কাছে এদের ক্ষতিপূরণের আমি দাবি করব। রাজ্য তাকে বলবো তুমিও চুপ করে বসে থাকো না, রাজ্য তোমাকে এগিয়ে আসতে হবে, এরা গরিব মানুষ, তোমার রাজ্যের মানুষ, তাদের রুটিজির জন্য তাদের পরিবারের লোকদেরকে একটা করে ছোটোখাটো চাকরি দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা এই জায়গাটাই আমরা আগামী দিনে এদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করব, এই মুহূর্তে এটা বলতে পারি। তার পাশাপাশি আমি এর মধ্যেই ভারতবর্ষের প্রাইম মিনিস্টারকেও চিঠি লিখেছি যে এখনও পর্যন্ত আমার জেলার বহু মানুষ আছে, যেমন এই গ্রামেরই এখনও পর্যন্ত 25-30 জন মানুষ আছে যারা কাশ্মীরে কাজ করতে গেছে, তাদের পরিবারের লোক আতঙ্কে মরছে, তারা দেখছে পাশের বাড়িতে ছেলে ও পাশের বাড়ির মানুষ মারা গেছে, তাদের স্বামীর কী হয়েছে, তারাও আতঙ্কে ভুগছে, গোটা গ্রামে দুঃখের বাতাবরণ, গোটা গ্রামে এক ত্রাহি ত্রাহি অবস্থা, গোটা গ্রামের মানুষের চোখ মুখ বদলে গেছে, তাদের হাসি চলে গেছে, তারা প্রত্যেকেই এই গ্রামের মানুষ, রুটি রুজির জন্য তাদেরকে বাইরে যেতে হয়, অভাব দারিদ্রতা তাদেরকে টেনে নিয়ে যায় বাইরে, এটা আমাদের কাছে খুব দুঃখজনক, খুবই বেদনাজনক। ভারতবর্ষের রাজনীতি আলাদা কথা, কিন্তু ভারতবর্ষের রাজনীতির টানাপোড়নে গরিব মানুষের মৃত্যু, এটা কখনোই আমরা বরদাস্ত করতে পারব না। যুক্তিতর্ক অনেক কিছু দেখাতে পারে তারা, কিন্তু আমরা মানতে পারবো না মৃত্যু কেন হবে। যখন তোমরা জানো যে জঙ্গিরা ছাড়বে না, কিছু না কিছু করবে, তখন যারা বাইরে থেকে গেছে তাদেরকে সুরক্ষা দেওয়া উচিত ছিল, নন কাশ্মীরি যারা তাদেরকে সুরক্ষা দেওয়া উচিত ছিল, কারণ কাশ্মীরে এর আগেও যারা অকাশ্মীরি তাদেরকে মারা হয়েছে, এই প্রথম। কিন্তু এইরকম যখন বাতাবরণ, এইরকম যখন ভয়ঙ্কর অবস্থা, কয়েক লক্ষ সেখানে আর্মি মোতায়েন করা হয়েছে, কয়েক লাখ আর্মি থাকা সত্ত্বেও উঠিয়ে নিয়ে চলে গেল, কিডন্যাপ করে নিয়ে চলে গেল, ঘর থেকে দিয়ে মারছে, এটার মধ্যে যদি কী প্রমাণ হয় যে কাশ্মীর ভারতবর্ষের বিজেপি সরকারের কথায় যে শান্ত শান্ত বলছে, স্বাভাবিক স্বাভাবিক বলছে, তা শান্তও নয় স্বাভাবিকও নয়। যদি শান্ত হতো স্বাভাবিক হতো, এই সমস্ত গরিব মানুষের পরিবারে আজ কান্নার রোল উঠত না। এটা সরকারের ব্যর্থতা, যে সরকারই থাক তার ব্যর্থতা। আমি গভীর যন্ত্রণা অনুভব করছি তাদের পরিবারে এসে, খুব খারাপ বাচ্চা বাচ্চা শিশুরা, সাধারণ পরিবারের লোক তারা, তাদেরকে এই দুরবস্থার মধ্যে দেখে আমি গভীরভাবে আমি দুঃখ প্রকাশ করছি, আমি বেদনা প্রকাশ করছি, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবো।